ঢাকা শহর খুব একটা চলমান ডাইনামিক সিটি, এর স্ট্রাগলটা খুবই ভিজিবল, এর এর মাঝে যে আমরা সবাই মনে একটা বোঝা বইছি, শহরটা আমাদের পায়ের নিচে। সো আমাদের লক্ষ্যটা এতই সামনের দিকে যে আমাদের পায়ের নিচে শহরটাকে আমরা অতটা লক্ষ্য করতে পারি না, অনেকে করে না, অনেকে করতে পারে না। এটা একটা অর্গ্যানিক জায়গা হয়ে গেছে, এখানে অলমোস্ট সবকিছুই সম্ভব, এটা একটা সম্ভাবনার শহর। এখানে এখনো অনেক কিছুই খুব স্লোনেসের মাধ্যমে, খুব স্লোনেস বলতে আমি যেটা বোঝালাম বলতে চাই যে এখনো অনেক কিছু আমাদের শরীর দ্বারা হচ্ছে, এটা এখনো এত ইনস্ট্রুমেন্টালাইজ না, এত ইন্ডাস্ট্রিয়ালাইজ না, আমরা এখনো কিছুটা অতীতে আছি। সো অতীত বলতে যে জিনিসটা, যেটা শহরের ইতিহাস, শহরের গল্পগুলা, সেই গল্পগুলা যখন আমি খুঁজি, এটা আমাকে অনেকগুলা জিনিস দেখিয়ে দেয়। তো এর সাথে একটা চা খাওয়ার দোকানের সম্পর্ক ঠিক, বা একটা কফি করার, ওয়েল এই এটা অ্যাকচুয়ালি একটা এক্সকিউজ আমার জন্য, যে এই শহরটা কে বোঝার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গাটি আমি তৈরি করেছি। তো আমি স্থপতি হিসেবে আমার দায়িত্ব কি, আমার কাজের মাঝে কিভাবে আমি চিন্তা করব, আমার রিফ্লেকশনের জায়গাটা কি, সবকিছু চিন্তা করে আমি ভাবলাম যে এই শহরে যে জিনিসটা আমার জন্য সবচেয়ে ভালো হবে, যে একটা পাবলিক লিভিং রুম, একটা একটা বসার ঘর যদি তৈরি করা যায়। আসলে ক্যাফে ম্যাং নিয়ে কথা বলতে গেলে একটা গোড়ার কথাই বলতে হবে, এর নাম কেন ক্যাফে ম্যাংগো, এর সাথে ঢাকা শহরের সম্পর্ক কি। আসলে ক্যাফে ম্যাংগোটা রিপ্রেজেন্ট করে এই শহরটাকে। আমি একজন স্থপতি, সো আমার জন্য এই জায়গাটাকে চিন্তা করার জন্য যে যে জিনিসগুলোকে লক্ষ্য করতে হয়েছে, সেটা সেটা আমার একটা যে চাহিদার জায়গা থেকে এসেছে, যে আমি কি দেখতে চাই। সো ক্যাফে ম্যাংগো অবশ্যই এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, একই সঙ্গে এটা একটা সেলফ রিফ্লেকশনের জায়গা। আমার জন্য এটা খুবই একটা মজার জায়গা, আমি এখানে যখনই সময় পাই আসি, বন্ধুদের সাথে দেখা করি, অপরিচিতদের সাথে পরিচিত হই, অনেক বন্ধুত্ব অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল সেটাকে আবার খুঁজে পাই। আমি আবার লক্ষ্য করি অনেকে নতুন বন্ধুত্ব করছে এখানে দূর থেকে, সেটাও বোঝা যায়। সো ইটস আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি। আমরা আপনি যদি দেখেন যে এটা শুরুটা কি, এই স্পেসিফিক জায়গাটা না, এটা ঢোকার পর আমি চেয়েছি যে সবাই যাতে একটু ব্রিদ ইন করুক। সো এটার যে ডাবল হাইট স্পেস, এটা খুব ইন্টেনশনাল, অনেকগুলো জায়গা দেখে আমি এই জায়গাটা চুজ করেছি, কারণ আমি চাই সবাই এখানে ঢুকে প্রথম একটু দম নেক ফিজিক্যালি, তারপর তার মেন্টালি একটা রেস্টফুল জায়গায় যাক। সেই জায়গাগুলো করার জন্য কি কি করা উচিত সেদিকে আমি নজর দিয়েছি। আমি নজর দিয়েছি যে যাই করি না কেন, এখানে যাতে যে কাজটা করেছে, যে ব্যক্তি বা যে গ্রুপ কাজ করেছে এটাকে বানিয়ে দেওয়ার জন্য, আমি তো ডিজাইন করেছি, তাদের হাতের ছাপগুলো যাতে সবার আগে থাকে। সো আপনি যখন একটা জায়গাকে টাচ করবেন, আপনি দেখবেন ও কিন্তু কোনো কিছু লুকাবে না, ও বলে দিবে আপনাকে যে আমি কে, কিভাবে আমি হয়েছি, আমার গঠনটা কি। 80% অফ বাংলাদেশিজ তারা কিন্তু খুব এক্সিস্টেন্সিয়াল লেভেলে থাকে, তাদের কাছে আমরা যেটাকে খুব সাধারণভাবে দেখি এটা তাদের কাছে একটা প্রচণ্ড বিলাসিতা। তো আমি চাইনি যে আমার দোকানে বা আমার কাজে সেই ধরনের বিলাসিতাটাকে এক্সপোজ করতে এমনভাবে যে
80% কে আমি অদৃশ্য করে দিলাম। এটা আমার জন্য মনে হয় না স্থপতি হিসেবে একটা রেসপন্সিভ মুভ। আমার জন্য সবসময় মনে হয়েছে যে যে কাজগুলো যারা আমার কাজগুলো করে দিচ্ছে তাদের প্রেজেন্সটা যাতে মেজরিটি হিসেবে থাকে, আর তাদের পিছনে যে আমি আছি সেটা আমাকে এত বড় বা জোর গলায় না বললেও আমি থাকব। এটাই একটি স্থপতির সাফল্য যে বাই ডিফল্ট না বলেও সে সবসময় থেকে যায় তার কাজের সাথে। ক্যাফে ম্যাঙ্গো আর কি বলার আছে? ক্যাফে ম্যাঙ্গোতে যারা আসে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ওরা আরো ভালো বলতে পারতো। আমি তো এটার ডিসকভারার, মানে আমি এটাকে আবিষ্কার করেছি। কি আবিষ্কারের সাথে যারা সামিল হয়েছে তারাও হয়তো এই সম্বন্ধে একটা কথা বলতে পারবে, কিন্তু আমার বেলায় আমি বলতে চাইছি সাধারণের মাঝে অসাধারণকে খুঁজে পাওয়া সবচেয়ে সাকসেসফুল একটা পজিশন। তা আমি সাধারণভাবেই সবকিছু দেখার চেষ্টা করি। আমি মনে করি যে সত্যকে খোঁজা দরকার। তা আমার কাছে মনে হচ্ছে ক্যাফে ম্যাঙ্গো একটা কালের মোড়া হোক। আমি মনে করি যে এটা একটা উইকনেসের মতো থাকুক, হয়তো এটা সবসময় থাকবে না ভবিষ্যতে, আমি জানি না, সবকিছুর একটা শুরু আর শেষ আছে। তো আমি মনে করি যে যতদিন এটা থাকবে আর যখন এটা থাকবে না, এটা একটা সাক্ষী হিসেবে থাকবে।